গতকাল রাত্রি অনুমানিক তিনটা সাড়ে তিনটা হবে, সকন যখন চতুর্দিক নিস্তব্ধ, এমন সময়ে কিছু দুষ্কৃতি আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে পেট্রোল নিক্ষেপ করে তারপর অগ্নিসংযোগ করে এটা পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন ভেবে যে আমাদের এই দিনস্টার ক্লাবের যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান গতকালকে চার দিন পেরিয়ে গেছে। খুব শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আমরা সংকল্প নিয়েছিলাম। আজকে তার শেষ দিন, কিন্তু এই সুন্দর একটা পরিস্থিতির মধ্যে এই যে সুন্দর একটা সুস্থিতি পরিবেশকে বিছিয়ে তোলার লক্ষ্যে চক্রান্তকারীরা আমাদের এই দলীয় অভিযোগ অগ্নিসংযোগের মাধ্যমে এই বিলোনিয়ার আইনশৃঙ্খলা এবং শান্তির পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে আমরা কে কারা ঘটিয়েছে আমরা দেখিনি, তবে এর আগে যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল সে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা তৎকালীন সময়ে সন্ত্রাসী মাফিয়া ছিল ওনারা এই ধরনের ঘটনাগুলো সংগঠিত করেছিলেন। এখন কালকের ঘটনাটা আমরা দেখিনি, তো স্বাভাবিকভাবেই পূর্ব ঘটনার জের ধরে আমরা ওনাদের দিকেই তো আমাদের আঙুল যাবে, কারণ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের মধ্যে অগ্নিসংযোগ করার মানসিকতা অত্র অঞ্চলে কোনো অন্য কোনো বিরোধী দলের বা অন্য কোনো দলের আছে বলে আমি মনে করি না, কারণ অন্য দলের লোক এখানে প্রায় নেই বললেই চলে। শান্তির পরিবেশকে বিঘ্নিত করার জন্যই ওনারা যে একটা রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য ওনারা এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন, যাতে বিলোনিয়ার যাতে আইনশৃঙ্খলাটা যাতে এটা অন্য মাত্রায় যায়, ওনারা যাতে রাজনৈতিক মাইলেজ দিতে পারেন তাই এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন। শুধু এখানে নয়, কালকে রাত্রে আমজাদনগরেও আমাদের দলীয় কার্যালয়ে ওনারা আক্রমণ সংঘটিত করেছিলেন গভীর রাত্রে। এই যে সাতমুরা কার্যালয়ে অগ্নিসংযোগ, আমজাদনগর কার্যালয়ে আমাদের রাত্রের অন্ধকারে ওনারা সংঘটিত করেছেন এই ধরনের কাণ্ড। বিরোধী দলের তৎকালীন সময়ে বিরোধী দলের যত পার্টি অফিস ছিল কোনো পার্টি অফিস এখানে থাকতো না, কারণ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন লেগে এর আগেও অনেক পার্টি অফিস এখানে বসিভূত ওনারা করেছেন। আমি তাদের কাছে একটা জিনিস বার্তা দিতে চাই, মানুষ শেষ কথা বলে, রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে ভারতীয় জনতা পার্টির যে গতি সেটাকে রোধ করা যাবে না। পাশাপাশি এই অঞ্চলের যে সমস্ত যুবকরা মিলে যে একটা ক্লাবের যে একটা প্রোগ্রাম করেছে, আমরা সকলেই মিলে সমস্ত অংশের মানুষ মিলে একটা সুস্থিতি পরিবেশের মাধ্যমে আমরা যে কাজটা আমরা সম্পন্ন করার জন্য আমরা সংকল্প নিয়েছিলাম, সেই কাজটার মধ্যেও যাতে একটা কালি ছিটানো যায় সে এমন ধরনের পরিকল্পনা, এমন ধরনের চক্রান্ত করে যে যারা ষড়যন্ত্রকারী তারা এমন ধরনের ঘটনা সংঘটিত করেছে। আমি পুলিশ প্রশাসন ওনার কাছে অনুরোধ রাখব, অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার জন্য, কারণ বারবার যদি এমন ঘটনা হতে থাকে তাহলে স্বাভাবিক আমাদের দলে যারা কার্যকর্তারা আছে তারাও তো মানুষ, তারাও তো প্রতিবাদে তারাও রাস্তায় নামবে। তাই আমি আরক্ষা দপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে এই ধরনের কাজগুলি যাতে সঠিকভাবে দমন করা হয়।